নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা করোনা ভাইরাসের পর ফের এক নতুন ভাইরাসের থাবা বিশ্বজুড়ে এই ভাইরাসের নাম হল হান্টা ভাইরাস বন্ধুরা ইতিমধ্যেই এই ভাইরাসের ফলে একজনের প্রাণ হারিয়েছে তাই গোটা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ভাইরাসের বন্ধুরা খবর সূত্রে উঠে এসেছে এই ভাইরাস নাকি ইঁদুরের মাধ্যমে ছড়াচ্ছে তো বন্ধুরা আজকে থাকবে এই নিয়ে আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসন বন্ধুরা দেখি না করে ভিডিওটি আমরা শুরু করি করোনা ভাইরাস দাপট দেখাতে দেখাতে গোটা পৃথিবীকে নাজেহাল করে দিয়েছে এর মধ্যেই চীনে নয়া মারণ ভাইরাসের দাপট এবারের ভাইরাসের নাম হান্টা ইঁদুর এই রোগে ইতিমধ্যেই চীনের ইউনান প্রদেশের মৃত্যের সংখ্যা এক তার সঙ্গে বাসে যে বত্রিশ জন সহযাত্রী ছিলেন তাদেরকেও নিয়ে যাওয়া হয় হসপিটালে সান্ডক থেকে ফিরছিলেন মৃত ব্যক্তি করোনা ভাইরাসে যেখানে মৃত্যুর হার দুই থেকে তিন শতাংশ সেখানে হান্টা ভাইরাসে মৃত্যুর হার আটত্রিশ শতাংশ ইঁদুরের মল থেকে এই রোগ ছড়ায় এই রোগের ক্ষেত্রে সাইডিক সিমটাম অনেকটাই করোনার মতো জ্বর সর্দি থাকে তাছাড়াও এর ক্ষেত্রে পেট সংক্রান্ত গণ্ডগোল এবং দুর্বলতা ও মাথা ঘোরার মতো বিষয়গুলিও দেখা দিতে পারে এদিকে এই রোগেও শেষমেশ ফুসফুসে সংক্রমণ হয়েই মারা যায় তবে এই ভাইরাস নতুন নয় কিন্তু এই করোনা সংক্রমণের মধ্যেই নতুন ভাইরাস সামনে আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে এদিকে এই ভাইরাস অবশ্য বায়ুবাহিত রোগ নয় তবে এর মারণ ক্ষমতার জন্য বিষয়টি ভয়ের বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এমনিতে করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আতঙ্কে আতঙ্কিত হয়েছে তার মধ্যে আবার নতুন ভাইরাস হানটা হ্যাঁ বন্ধুরা এই ভাইরাসও নাকি অনেকটাই করোনা ভাইরাসের মতো এবং করোনা ভাইরাসের থেকেও অনেকটাই বিপজ্জনক হ্যাঁ বন্ধুরা তো এমনিতেই এই ভাইরাসের জেরে একজন কিন্তু মৃত হয়েছে অর্থাৎ নিজেদের প্রাণ হারিয়েছে এবং বত্রিশ জনকে হসপিটালে ভর্তি করা হয়েছে তো বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন আপনারা সাবধান থাকবেন তাহলেই কোনো ভাইরাসই আপনাদের স্পর্শ করতে পারবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এখনই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ